বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক, বিকিনি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে। আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিকিনি। এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে? দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। বাবা কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুর এখন কোথায়? উনি তন্দ্রার মামা, তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে কচুর শাক। আর একটু খাবি? দাও বুঝেন যাও, আমার আবার দয়া আশ্চর্য, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললে দুঃখ পাবে না? কি পটেশ্বরীর মতন হা করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? এতগুলো কচুর শাক গেল কোথায়? কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নিলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তোমার কর্তাঞ্জলি তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। একটুও নেই? মেজ ঠাকুরের জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন? ও বেচারি কচু শাক খেতে এত ভালোবাসে। নিতাই নিতাই, তোকে বরং আমি আরেকদিন কচু শাক করে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। বাবা আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন। না খাচ্ছি খাচ্ছি মা। তনু মা, তনু তুই তা চিঠিপত্র না দিয়ে তুই যে হঠাৎ নাক বাজাও, উলু দাও, বড় বৌদি বরণডালা সাজাও। বরণডালা? হ্যাঁ, এবার আমি একা আসিনি, সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। ছোট বউ? সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো। হ্যাঁ, আমাদের না জানি তুই বিয়ে করে ফেললি। আরে তোমাদের জানাবো কি, আমি কি নিজেও জানতাম? যা যা তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো, যাও। ও কোথায়? ট্যাক্সিতে। সে কি? আমি এ বিয়ে মানি না। তুমি না মানলে তোর বই গেল, যার বউ তার যখন পছন্দ। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো, বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না, মেজর ছেলে তো লাভ ম্যারেজ করলো, আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম 10,000 টাকা নগদ নেব, ফ্রিজ নেব, টিভি নেব, আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো। ঠিক আছে মাথা ঠান্ডা করো, নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না, ও বেচারা হয়তো আবার ভাববে এ কোন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো, মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই, অথচ আমি এখানে থাকি না খাই না, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে। তুই চুপ কর, কার মেয়ে কোন জাতের মেয়ে কিছুই জানা নেই। আরে ওসব জেনে কি হবে, তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম, কি লাভ হয়েছে বাবা? তামাবু কদিনের জন্য দিদির বন্দরে নমর ফেললে? যা বুঝছি, এ বন্দর ছেড়ে
এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই। মা দেখুন দেখুন কি সুন্দর মুখটা। আমার দেখার দরকার নেই, তোমরাই দেখো। কিছু মনে করো না, তোমার মামির ডুপ্লিকেট। টিকেট বললে? ও তুমি বুঝবে না, ইংরেজি কথা। আমি বললাম তুমি ওর মামির মতন শান্ত স্বভাবের। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি মা, আপনারা হাত মুখ ধুয়ে আসুন। এটা নিয়ে যাও। এবার আমি চলি মা। চলি মানে? অনেক বলে কয়ে অফিস থেকে চার দিনের ছুটি নিয়েছি, একদিন গেল বিয়ে করতে আর তিন দিন হানিমুন। আজ নাইট ডিউটিতে জয়েন না করলে আমার চাকরিটা যাবে। বড় বৌদি আমি চললাম। চললে মানে? আমার ছুটি নেই, তুমি একটু দেখো, চলে চলবো। এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ কটা ঝিচা করে আছে। যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা কি পীড়িত রে, দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন, আমি মামার কাছেই মানুষ। ও মা বাবাকে খেয়ে বসে আছো, ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা কি কাব্য মারা কথা রে বাবা, শিখে নাও মেজো বউ শিখে নাও। আমার বউ ওসব ন্যাকামি আসে না। না খোলো দেখি হাটটা, দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বা রন্টুর বউ ভাতে যাব বলে তৈরি হচ্ছি, হঠাৎ তনু গিয়ে বলল, তাম্মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি 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 সরো 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 না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। এ কি শাড়ি গো, এ মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু, আমাদের বাড়ি ঝিরাও এর কাপড় পরে না। দেখ দেখ ই বাবা ই লাল লাল হয়ে যাচ্ছে রে পাউডার। মা মা আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কে এরকম শাড়ি দেয়? ই দেখ দেখ বাহ এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজো বৌদি? মোটামুটি। মা তোমার দেখো না আমাগুলো মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, ভালো খুব সুন্দর। আমি শাড়িতে নিয়ে যাচ্ছি, রন্টুর বৌভাতে পরে যাব। শোনো রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখব, কিছু যেন শরীর রেখো না। মা নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে। বৌভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক, বড়লোক বাড়ি বউ, ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না। তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি ভিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে
ভিকিরি বলেছিল। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে সাতটা তারি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব, বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন, বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। এ কি করলি হতভাগী? মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি, ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের আত্মা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো? ছেড়ে দে ছোট, তুমি চুপ কর বড়দি। রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা, কি ডাকাত মেয়ে রে বাবা, যাই ওনাকে বলি গিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজো বৌদি, ও বড় বৌদি, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বৌভাতে যেতে দেবো না। তোলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।